আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব বাচ্চাদের কোটি কিভাবে সেলাই করতে হয় আমি নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করছি এইটা আমি কেটে নিয়েছি এখন আমি পাইপেন্ট দিচ্ছি নিচে এবং চারিদিকে গলাতে হাতাতে একটু গোলাপি রঙের হাল কালো কাপড়টা হচ্ছে কালো কালো রঙের আর আমি পাইপেন্টটা দিচ্ছি একটু হালকা গোলাপি রঙের সেলাইটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন কীভাবে সেলাইটা দিচ্ছি পাইপেনটা একটু তেরসা করে কাটা হয়েছে যাতে সুন্দর হয় তা আমি এই যে সামনের পিছনের দিকে পাইপেনটা সেলাই দিয়ে যাচ্ছি এখন ওটাকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে একটু বর্ডার করে নিচ্ছি এটা সেলাইটা দেওয়া হচ্ছে এটা সরু করে চারিদিক ঘুরিয়ে আমি পাইপেনটা দিয়ে দিচ্ছি এইভাবে পুরোটাই পাইপেন দিয়ে দেবো আমি পাইপেন দেওয়া হয়ে গেছে এখন আবার আমি হাতার দিকে যে অংশ আছে সেখানে আমি পাইপেন দিয়ে দিচ্ছি পাইপেনের কাপড়টা আগে জোড়া দিয়ে দিচ্ছি তারপরে এটাকে উল্টে দেবো পাইপেনগুলো গুলো সেলাই দিয়ে দিচ্ছি উল্টিয়ে দিলাম এবার চেকুন করে ভেঙ্গে দিচ্ছি এভাবে পুরোটা সেলাই দিয়ে দেব এখন দুই সাইড ধরে হাতার থেকে একদম নিষ্পন্ত সাইডটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে পাইপিন দেওয়া হয়ে গেছে দুই পাশেই এখন এই যে দুই সাইড সেলাই দেওয়া হচ্ছে এই যে ডবল করে সেলাইটা দিয়ে দিচ্ছে যাতে না ছেড়ে এই তো হয়ে গেল একটা ছোটো কোটি সামনে বুকের কাছে কুচি দেওয়া নতুন একটা ডিজাইন এই যে কুচি দিয়ে দিয়েছি দুই পাশে দুটো কুচি দিয়ে দিয়েছি আর এই যে হাতাতে পাইপেন গলায় পাইপেন আর নিচের দিকে বোতামের জায়গা পাইপেন তাই তো আমার হয়ে গেল ঝটপট করে কোটি আর এবার আমি আর একটি আপনাদের জন্য আর একটা নতুন জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে ঘরে বসে ঝটপট করে একটা মোবাইল রাখার ব্যাগ তৈরি করবেন আমি ওই যে অতি সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইলের মাপ থেকে একটু বড়ো নিব চওড়া দুই দুইটা কাপড় নেব দুই দুই পিস কাপড় আর একটা ফোম দিব কাপড়ের সমান যত বড় কাপড় তত বড়ো চওড়া অনুযায়ী ফোম দিব ফোমটা খুবই পাতলা ফোমটা তলে দিয়ে দিয়েছি এখন কাপড় দু পিস উপরে রাখবো আর ফোমটা নিচে রাখবো এই যে দুই পিস কাপড় দেখতে পাচ্ছেন এই দুই পিস কাপড়কে উপরে রেখে ফোমটা নিচে রেখে চারিদিকে সেলাই মানে তিন দিকে সেলাই দিয়ে দেবো আর একটা মুখ খোলা রাখবো সেই মুখ দিয়ে কাপড়টাকে উল্টে দেবো এ আর একটা পিস আছে আমার এখানে টাক কাপড়টা গোটা কাপড় ছিল না ওই জন্য একটু সেলাই দেবো মাঝখানে তা ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে আমি বানাচ্ছি আপনারা ওইভাবে ঘরে থাকা টুকরা কাপড় ফেলে না দিয়ে টুকটাক জিনিস বানিয়ে নেবেন তার সংসারের টুকি কেন নাকি খুঁটিনাটি কাজে লাগবে তাই যে আমি দুই সাইডে সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে সেলাইটা দিয়ে দেবো আর এই মুখটা খোলা রাখব এই ছোটোটাও সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখানে চুড়া দিয়ে দেবো এটা আরও তিন দিক সেলাই দেবো একদিক খোলা রাখবো দিয়ে সেদিক দিয়ে উলটিয়ে দেব এদিকটাও সেলাই দিয়ে দেব এই যে ঘুরিয়ে আবার সেলাই দিয়ে দেবো এই যে ঘুরিয়ে আবার সেলাই দিয়ে দিচ্ছি ডবল করে সেলাইটা দিলে সেলাইটা খুলবে না এত হয়ে গেল সেলাই এখন এটাকে উলটিয়ে দেবো কীভাবে যে কালোর দুই ডবল পিস আছে তার ভিতর দেহারটা পুড়িয়ে দেব দিয়ে ওই মাথা ধরে উল্টিয়ে দেবো এই যে এক আমি উল্টে দিচ্ছি আর এক হাতে আমার মোবাইল সেট কাজে একটু কষ্টই হচ্ছে উলটাতে এক আধে উল্টানো একটু সমস্যা তো যাই হোক আমি উল্টে দেব কষ্ট করে এখন যুদ্ধ করছি উল্টাতে যুদ্ধ করে উল্টাচ্ছি আমি হ্যাঁ এই তো হয়ে গেল এই তো হয়ে গেল কিছুটা আর একটু বাকি আছে এই এই তো উল্টানো হয়ে গেলো এখন ওটাদের টান দিয়ে বসিয়ে দেবো একটু টান দিলেই হয়ে যাবে উল্টানো তো হয়ে গেলো উল্টানো এখন সমান করে সুন্দর করে সমান করে নেব এইভাবে দুটো পিসি আমি উলটিয়ে নেব নিয়ে তারপরে চারিদিকটা সেলাই দিয়ে দেব আর ফিতা একটা চওড়া ফিতা করে নিয়েছি এখন আমি এখানে সেলাই দিয়ে দেবো চারিদিক দিয়ে ঘুরে ঘুরে একটু ডিজাইন করবো এই আঙুলের সমান ফাঁকরা খোয়া ইঞ্চি হাফ ইঞ্চি মতন হাফ ইঞ্চি মতন ফাঁক রেখে রেখে গোটা কাপড়টাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দেবো তাহলে একটু ডিজাইনের মতন হবে এই যে এইভাবে ঘুরিয়ে 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 এইবার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চলে আসবো এই দেখে গোটাটাই ঘুরিয়ে দিচ্ছি এই যে সেলাইটা হয়ে গেছে দেখুন এখন কাঁথা সেলাইয়ের মতন দেখতে খুব সুন্দর লাগছে এখন ফিতেটা আমি সেলাই দিয়ে দিছি এখন যেখানে বোতামটা থাকবে তার নিচখানে যেখানে কাপড়ের ভাঁজটা থাকবে ঢাকনা তার নিচে আমি যে বোতাম ফিতাটা সেলাই দিয়ে দিচ্ছি ওই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসে আবার এই পাশে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি আর এইটার কভারটা এটা ভিতরে পকেটটা থাকবে যে পকেট সে পকেটটা চারিদিকটা এই যে এখান থেকে নিচ থেকে এই ওই পাশ পর্যন্ত ফিতা পর্যন্ত এই ফিতার থেকে ওই ফিতা পর্যন্ত চাপ সেলাই দিয়ে দেবো এই যে এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে কোনাটা ভালোভাবে ভেড়ে ধরে এই যে চাপ সেলাই দিয়ে দিতে হবে খুবই সহজ আপনারা একটু চেষ্টা করলে ঘরে বসে থাকে আপনারা এইভাবে তৈরি বিভিন্ন ধরনের তৈরি জিনিস করতে পারবেন বাসায় ফেলে এক কাপড় দিয়ে আমার সবসময় মোবাইল আসে ফোন আসে রান্না করি কাজ করি সব সবসময় হাতে করে নিয়ে বেড়ানো যায় না যেখানে সেখানে থুলে মনে থাকে না তা আমি এইভাবে দুটা তিনটা করে বানিয়ে নিই ময়লা হয় নষ্ট হয় তা আমি বানিয়ে গলাতে ঝুলিয়ে রাখি রান্না করি কাজ করি সবসময় আমার কাছে থাকে কারণ আমার বাড়িতে পাঁচতলা মেস আছে মেয়েদের মেস এই মেয়েরা সারাক্ষণ ফোন দিতেই থাকে ফোন দিতেই থাকে ফোন একদিকে আমি একদিকে থাকি তাই এই বলতে বলতে আমার ব্যাগ সেলাই করা হয়ে গেল। এই দেখুন এখন মোবাইলটা আমি এই যে ঢুকিয়ে দিচ্ছি এই যে ঢুকিয়ে দিলাম এই তো কত সুন্দর ঝটপট করে ব্যাগ হয়ে গেল এখানে একটা বোতাম দিতে হবে বোতামটা এখন আমার লাগানো হয়নি আমি পরে লাগিয়ে নেবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শেষ করার জন্য বোতামটা সেলাই করে পরে আমি সেলাই করে নেব বা কসকেস দিয়ে দেবো এই তো ফিতাটা লাগানো হয়ে গেছে এখন এই যে এইভাবে গলায় ঝুলিয়ে নিয়ে আপনি কাজ করলেন মোবাইল আসলো রিং আসলো মোবাইল ধরলেন আপনার দৌড়াদৌড়ি করা লাগবে না কাছেই থাকবে মোবাইল আপনার কাজ করতে করতে মোবাইল ধরা হবে কথা বলা হবে তা কাজেই আমার ভিডিওতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ